हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज के मैं शेयर करछी सांबर रेसिपी। सांबर इडली जेकोनो समय आपनारा बनिए खेते पारें, सकाले जल खाबारे अथवा सन्ध्यार टिफिने। भीषण सहज पद्धतिते आज के मैं सांबर रेसिपिटा देखाबो। आर एरी साथे इडली रेसिपिओ किन्तु खूब सहजे आमार चैनले देया आछे, आमी भिडियोर एंड स्क्रिने दिए देव। तो चलो देखे नी आमार की लागछे। एखाने आमी अरहर डाल नून हलुद दिए सेद्ध करे नियेछि, आर दिए दिच्छि ननस्टिक कड़ाई दुटो शुकनो लंका, आर देव सर्षे आर कारी पाता फोड़न, दिए दिच्छि सामान्य एकटुखानी हिंग। আপনারা ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, গাজর, কুমড়ো, আলু আর বেগুন। এরপর ফোড়নটা প্রায় পুড়ে এসেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। এরপর সমস্ত সবজি আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক টিস্পুন নুন আর এক টিস্পুন হলুদ। দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। আপনারা যে কোনো দোকানে গিয়েই সাম্বার মশলার প্যাকেট কিনে আনতে পারেন। আমি এখানে এভারেস্টের সাম্বার মশলা ইউজ করেছি। এরপর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় কষে এসেছে, এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এরপরে দিয়ে দেব অরহর ডালের সাথে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেব তেঁতুল জল গোলা। অবশ্যই তেঁতুলের জলটা দিতে হবে, তাহলে সাম্বারের একটা আলাদা ফ্লেভার আসবে। তো রেডি হয়ে গেছে সাম্বার। খুব সহজে আপনারা কিন্তু ঘরে বানিয়ে এইভাবে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এরকমই নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।